বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন টাইগারদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। এমন একটা সকালের জন্য একেবারেই তৈরি ছিল না বাংলাদেশ। ছুটির দিন থাকায় বাসায় ছিলেন বোর্ড সভাপতি। ক্রাইস্টচার্চের ভয়াবহ ঘটনার খবর শুনে দিনের শুরু। ঠিক মসজিদের একদম কাছে সামনে যখন চলে এসেছে বাসটা, তখন সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা থেমে গিয়েছিল হঠাৎ করে। থেমে একজন মহিলা সম্ভবত বলছিল ওদিকে যেও না, ওদিকে যেও না বলছিল। এর মাঝেই তারা গুলির আওয়াজ পায় এবং মানুষজন মসজিদ থেকে বেরিয়ে আসছে এটা দেখতে পায়। সো এই ছিল অবস্থানটা। তারা মানে আসলে যদি এমন হতো যে ওরা আগে এসছে, তাহলে তো আমাদের খেলোয়াড়দের ভিতরে থাকার সম্ভাবনাটাই ছিল। আল্লাহর অশেষ রহমত যে সেই জিনিসটা হয়নি, ওরা ওই সময়টাই ছিল না। দ্বিতীয় ওখানে ছিল না, হয়তো না হলে যে আপনারা হয়তো কয়েকটা ভিডিওতে দেখেছেন যে পরে কিন্তু সে বের হয়ে মেরেছে। সো সামনে যদি বাসে আমাদের প্লেয়াররা থাকতো তখনও আক্রমণ হতে পারে। ঘটনার পর ক্রিকেটাররা এখন নিরাপদে হোটেলে। টেস্ট বাতিল, তাই দেশে ফিরে আনা হবে টিম টাইগার্সকে। সমস্ত কিছু সামনে নিয়ে আমাদেরকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে দিস ইজ হোয়াট উই নিড। আমরা যখন কোনো দেশে খেলতে যাচ্ছি তখন আমাদের কী কী প্রয়োজন, ওদের ওই দেশ থেকে আমাদের কী প্রয়োজন, আমাদের তরফ থেকে কী করা প্রয়োজন। আমার ধারণা যতটুক সম্ভব অবশ্যই আমরা এখন থেকে এটা করবো, যেটা নাকি আসলে আমরা এতদিন করিনি, কারণ এটা কখনো আমরা মনেই হয়নি, প্রয়োজনই মনে করিনি। কবে, কীভাবে, কখন দেশে ফিরে আনা হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, সে বিষয়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। হাই কমিশনার সাহেব যিনি ক্যামেরাতে আছেন, অস্ট্রেলিয়াতে, ওনার সাথে আমার আলাপ হয়েছে। উনি বলছেন যে ওনাদের তত্ত্ব অনুযায়ী একজন বাঙালি মহিলা হয়তো মারা গেছেন। টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আমরা এখন সরাসরি যাচ্ছি মসজিদে গোলাগুলির প্রত্যক্ষদর্শী নিউজিল্যান্ডের মোহন ইবনে ইব্রাহিমের কাছে। ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ড থেকে বলছি। এখানে আজকে জুমার নামাজের সময়, জুমার নামাজ স্টার্ট হয়েছে 2টা বাজে, আর খুতবা স্টার্ট হয়েছে 1:30, 1:40-এর সময়ে আমি ছিলাম মসজিদের ভিতরে, আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড কাতারের মধ্যে ডান সাইড দিয়ে। সো প্রথমে মেইন গেট থেকে এন্ট্রান্স নিয়ে যখন মসজিদের ভিতরে আসে, তখন ও প্রথম থেকে যখন গুলির সাউন্ডটা শোনা গিয়েছে, তখন মনে হচ্ছিল যে ইলেকট্রিক শর্ট সার্কিট। পর যখন দেখলাম যে খুব কন্টিনিউয়াসলি হচ্ছে, কন্টিনিউয়াসলি হওয়ার পরে আমি মসজিদের ভিতরে ডান সাইড দিয়ে একটা এন্ট্রান্স ছিল, সেটা হচ্ছে মহিলাদের এন্ট্রান্স, আর ডান পাশ দিয়ে একটা ডোর ছিল, ওটা দিয়ে ব্যাক ইয়ার দিয়ে দৌড়ে আমরা মেইন পিছনের সাইডটা থেকে ইয়াতে দেওয়াল ছিল, দেওয়ালের লাফ দিয়ে ওখান থেকে বের হয়ে গেছি। তারপর ওখান থেকে যখন লাফ দিয়ে, দেওয়াল ছিল অনেক বড়, ওটা দিয়ে লাফ দিয়ে যখন বের হয়ে গেলাম অন্য রাস্তা দিয়ে, তখন ইন দ্য মিন টাইম এটা 10-15 মিনিটের মতো শুটিং হচ্ছিল। তখন ওখান থেকে বের হয়েছি, বের হওয়ার পরে যখন মেন রোডের দিকে আবার আসতেছিলাম, বাই দ্যাট টাইম পুলিশ চলে আসছে, অ্যাম্বুলেন্স আসছে, তখন আমি দেখেছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নর্মালি যখন মসজিদে আসে তখন খুতবা শেষের দিকে, নামাজের শুরু হওয়ার একটু আগেই আসে। তখন দেখি যে পুলিশ চলে আসছে, পুরো মসজিদ ঘেরাও করা হয়েছে। তারপরে ওখান থেকে আমাদের বাংলাদেশ টিম বাস থেকে নামার পরে ওখানে একটা পার্ক আছে মসজিদের সামনেই, ওই পার্ক দিয়ে হেঁটে হেঁটে তারা ভিতর দিয়ে পরে চলে যাচ্ছিল। সো অনেকগুলো মানুষ মারা গেছে।